হ্যালো এভরিওয়ান আজকে আমি ফুলকপির একটি রাজকীয় রান্না আপনাদের সামনে পরিবেশন করছি আর এই রান্নাটি কিন্তু মাছ মাংস প্রত্যেকটা জিনিসটা কিন্তু হার মানিয়ে যাবে প্রথমে একটি ফুলকপি নিয়ে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম আর দুদিকটা না খুব ভালোভাবে একটু আমি পুরি পুড়িয়ে নেব আর খেয়াল রাখতে হবে যেন পুরোটাই পুড়ে না যায় একটু জাস্ট পোড়া পোড়া অবস্থাটা আমি গ্যাসটা অফ করে দেব দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম এরকম ধরনের হালকাভাবে একটু পুড়িয়ে নিলাম হুম দুদিকটাতেই এবারে আমি ঠান্ডা করে এটি পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন কেটে নিচ্ছি এইভাবেই আর এটা কিন্তু খুব ভালো করে পোড়ানোর আগে আমি পরিষ্কার করে নিয়েছিলাম মানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এইবারে আমি একটি গোটা পেঁয়াজ একটি গোটা রসুন আর টমেটোটা নিয়ে সেটিও কিন্তু আমি এই জালটির সাহায্যে পুড়িয়ে নিচ্ছি যেহেতু আমি একসাথে পুড়িয়ে নিচ্ছি আর এই তিনটে উপকরণ আমি একসাথে পেস্টও করে নেব তো এদিকে আমি ফুলকপিগুলো দেখুন এরকম করে পুরো পিস করে নিয়েছি আর টমেটো থেকে উপরে যে খোসাটা সেটাও আমি ছাড়িয়ে নিলাম ওদিকে রসুনটাও আমি ছাড়িয়ে নেব এখন আর এদিকে না একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদাম তো কাজু বাদামটা আমি এখন পেস্ট করব কাজু বাদামটা আমি জল ছাড়াই এভাবে শুকনোভাবে পেস্ট করলাম এদিকে আমি টমেটো পেঁয়াজ আর রসুনটা একসাথেই কিন্তু পেস্ট করব আলাদা করে করব না দেখুন পেস্ট করা হয়ে গেছে আর অন্য অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এখন তেলটা গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ একটি গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয় দিয়ে দিলাম গোটা গরম মশলা এতে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়নটা সুন্দর করে তৈরি করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা মানে টমেটো রসুন আর পেঁয়াজের যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা এবার এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন যে একটু বেশিভাবে নিয়েছি গ্রেভিটা তৈরি করার জন্য এখানে না আমি ওই যে ফুলকপিটা যেটা আমি পুড়িয়ে নিয়েছি তো সেই ফুলকপিটা দিয়ে দেবো আলাদা করে কিন্তু আর ভাজবো না এতেই কিন্তু টেস্ট অন্যরকম হবে আর আলাদা করে আমি আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব বেশি মশলায় কিন্তু আমি রান্নাটি করব না আজকে দেখুন না তাতে দুর্দান্ত হবে আর এখন আমি স্বাদ অনুযায়ী নুন দিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার এটি কিন্তু কালারের জন্য। আর রকম কিন্তু হলুদ আমি এই রান্নাতে ব্যবহার করব না আর এখন আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি অনেকে চাইলে এই রান্নাটি কিন্তু একটু মিষ্টিভাব রাখতেই পারেন তাতে কিন্তু মন্দ লাগে না এই যে দিয়ে দিলাম কয়েক দানা এখন চিনি আর দেখুন গ্রেভি থেকে কিন্তু তেলটা মানে আলাদা যে একটা তেল সেটা কিন্তু বের হয়ে এসেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো তো এক এক করে ফুলকপিগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো এখন আমি মশলা মানে ওই যে গ্রেভিটা তৈরি করলাম সেই গ্রেভিটা দিয়ে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর নুন মিষ্টি ঝাল প্রত্যেকটা জিনিস কিন্তু একবার চেখে দেখে নিতে হবে খানিকটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাটা আর কাজু বাটা এখানে আমি দু চামচ মতন দিয়ে দিলাম আর কাজু বাটা দিয়ে এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এর মধ্যে এখন দিয়ে দিলাম দুধ আর এটি না আগে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি দুধ আর এর মধ্যে আমি দেড় কাপ দুধ দিলাম আর সামান্য একটু জলও কিন্তু এরপর আমি অ্যাড করে দেব আপনারা চাইলে জলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবারে পনেরো মিনিটের জন্য আমি লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম দেখে তো দারুণ লাগছে ফ্লেভারটাও দারুণ বেরিয়েছে আর আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে দেখে নিলাম দেখুন ফুলকপিগুলো কিন্তু গলে গেছে মানে খুব সুন্দরভাবে কিন্তু গলেছে আর একটু নেড়ে চেড়ে নেব আপনারা চাইলে গ্রেভিটা বেশি রাখতে পারেন আর এটি কিন্তু যেহেতু লুচি পরোটা রুটি এগুলোর সাথেই ভালো যায় আর রাইসের সাথেও কিন্তু ভালো যায় খারাপ যায় না তো তার জন্য গ্রেভিটা কিন্তু আমি রাইসের জন্য হলে একটু বেশিই রাখতাম যেহেতু পরোটার সাথে সেই জন্য আমি অল্প রেখেছি আর এখন দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো আর ঠান্ডা হলে আমি এখন পরিবেশন করব। তাহলে রাজকীয়ভাবে এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর এই ধরনের রাজকীয় রান্না যদি দেখতে হয় অল্প মশলাতে কিন্তু রাজকীয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন